আমরা পড়ছিলাম অধ্যায় 4 তাই না সমাজের বিভিন্ন পেশা আমরা পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পাঠ 3 নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 26 বের করো পেজ নাম্বার 26 যারা সেবা দেন তারা হলে পেজ নাম্বার 26 বের করো বের করো 26 ওকে যারা সেবা দেন তারা হলেন চালক শিক্ষক ডাক্তার ও নার্স চালককে বলতো চালক যিনি গাড়ি চালান তাই না চালক বাস ট্রাক ট্যাক্সি রিকশা প্রভৃতি চালান যানবাহন চালিয়ে চালক আমাদেরকে যাতায়াতে সাহায্য করে তারা যানবাহনের সাহায্যে নানা রকমের মালপত্র আনা যাওয়া করেন চালক কি করেন চালক হলো ইংরেজিতে কি বলে ড্রাইভার তাই না ড্রাইভার ড্রাইভার আমাদের যাতায়াতে সাহায্য করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আমাদের মালপত্র আনা নেওয়া করে তারপরে দেখো ডাক্তার ও নার্স অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে মানুষ কার কাছে যায় ডাক্তারের কাছে অনেক সময় হাসপাতালে ভর্তিও হয় রোগীর অবস্থা যদি খারাপ হয় ডাক্তার যদি মনে করে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে তাহলে ডাক্তার তাকে ভর্তিও করে তারপরে ডাক্তার তাকে চিকিৎসা করে আর নার্স কি করে নার্স হাসপাতালে রোগীদের সেবা করে তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান নার্স ডাক্তারের কাজে সাহায্য করে নার্স নার্স কি রোগী দেখে বলতো চিকিৎসা করে নার্স কি করে রোগীদের সেবা করে তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান নার্স ডাক্তারের কাজে সাহায্য করে আচ্ছা তারপরে দেখো শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে পড়ালেখা শেখায় তারা খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করে শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে পড়ালেখা শেখান তারা খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করে আচ্ছা এই যে মারুফ হাসান হাবিবুর রহমান সাউন্ড হচ্ছে যার বাসায় মোবাইলটা মিউট করো আবিদ হাসান আচ্ছা এবার এবার আমাকে পড়ে শোনাও তো জিহাদ আছো জিহাদ শব্দ করলে তো শুনতে পারবো না সুফিয়ান ক্যামেরাটা অফ কেন সুফিয়ান ক্যামেরাটা অন করো তুমি রিডিং করো সোজা হও সোজা হয়ে রিডিং করো তো চালক চালক শুধু ওই প্যারাটাই চালক আমি বলি আমি ইরফান আহমেদ রাহাত
চালিয়ে চালক আমাদেরকে যাতায়াতে সাহায্য করেন তারা যানবাহনের সাহায্যে নানা রকম পত্র আনা নেওয়া করেন মাথা দোলানোর দরকার নেই ঠিক আছে সুন্দর করে বসে পড়বে মাথা ঝোকানো নামানো এগুলোর দরকার নেই আচ্ছা আপনিল সাহা পড়বে ঠিক আছে হাবিবুর রহমান হাবিবুর রহমান 35 হাবিবুর রহমান বলো পড়ো তুমি ডাক্তার ও নার্স রিডিং পড়ো হাবিবুর রহমান ডাক্তার ও নার্স অসুস্থ হলে হাবিবুর রহমান আরো সুন্দর করে বলবে শুনতে পারিনি ভালো করে স্বপ্নীল সাহা সুন্দর করে বলবে যাতে আমি শুনতে পারি স্বপ্নীল সাহা ডাক্তার ও নার্স অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে অনেক সময় হাসপাতালে ভর্তি হয় ডাক্তার চিকিৎসা করেন নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন তারা রোগীদের ওষুধপত্র খান আর ডাক্তারের কাছে সাহায্য করেন থ্যাংক ইউ আর সেবার ফাহাদ খান ফাহাদ খান ফাহাদ খান বলো তো ডাক্তার ও নার্সের কাজটা ডাক্তার ও নার্স কি কাজ করেন প্যারাটা পড়ো ফাহাদ আমি শুনতে পাচ্ছি না এবার আমি এই পাশে দেখতে পাচ্ছি আইডি নাম্বার লাস্টে 520 সাদি সাদি আমাকে শুনতে পাচ্ছ অন্যরা কথা বলবে না আমাকে বলবেন না সাদি সাদি আনমিউট করো মোবাইলটা আনমিউট করো সাদি জিমিস আচ্ছা সাদি পড়ো তো ডাক্তার ও নার্স কি কাজ করেন সুন্দর করে পড়বে ডাক্তারের কাছে যাই হাসপাতালে শুনতে পাচ্ছি না ভালো করে জুনায়েদ জুনায়েদ বলো তো জুনায়েদ বলো ডাক্তার ও নার্স সুন্দর করে পড়বে অন্যরা চুপ থাকবে মিউট করে রাখো সবাই অন্যরা মিউট করো যে পড়বে সে শুধু আনমিউট করে পড়বে অন্যরা মিউট করো বলে মানুষ ডাক্তারের কাছে যায় অনেক সময় হাসপাতালে ভর্তিও ডাক্তার চিকিৎসা করেন নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন তারা রোগীদের ঔষধ পত্র খাওয়ান নার্স ডাক্তারের কাছে সাহায্য করেন আচ্ছা থ্যাংক ইউ সাফওয়ান সাফওয়ান বলো তো শিক্ষক কি করেন শিক্ষকের যে প্যারাটা আছে তোমার বইয়ে সেটা পড়ো তো সাফওয়ান শেখা তারা
করতে খেলাধুলা সুন্দর করে পড়া শিখতে হবে আমাদের কিন্তু বাসায় সময় নষ্ট করা যাবে না মিস আমি বলি তাই এবার মাহি বলো মাহি শিক্ষকের পাড়াটা পড়ো শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয় পড়ালেখা শেখান তারা খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখাতে সাহায্য করেন তোমাকে না দেখলে তো আমি পড়া করতে পারছি না তারপরে রাফি আহমেদ ক্যামেরা অফ রেখেছো ক্যামেরা অফ রাখলে কিন্তু পড়া ধরতে পারবো না আচ্ছা নাফি বলো ডাক্তার ও নার্স কি কাজ করে নাফি ডাক্তার ও নার্স অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায় অনেক সময় হাসপাতালে ভর্তিও হয় ডাক্তার করে নার্স হাসপাতালে রোগীদের সেবা করে আচ্ছা তো আমাদের কিন্তু আজকে মনে হচ্ছে তোমাদের মাইকে সাউন্ডটা সুন্দর আসছে না সুন্দর করে কিন্তু পড়া কেউ শোনাতে পারেনি আমাদের হয়তো কারণ এটা সমস্যা তো আজকে আমরা এখান থেকে আজকে পার্ট তিন থেকে একটা প্রশ্নের উত্তর আমরা শিখব তোমরা সবাই খাতা বের করো নীরব রিডিং করেছো এত সময় আচ্ছা অসুবিধে নেই আমি আমি লেখা দিতে দিতেও পড়া ধরতে পারবো সবাই খাতা বের করো আজকে তারিখটা লেখো তোমাদের খাতায় কত তারিখ আজকে 18 তারিখ হ্যাঁ 18 তারিখ তোমরা কি নতুন কেউ আসছো যে এর আগে ক্লাস করনি এমন কেউ আছো যদি কেউ আগের দিনের পড়াটা নিতে না পারো আমি দিয়ে দিচ্ছি আগের দিন আমরা এই প্রশ্নটা শিখেছিলাম আগের দিন গেলে তুমি লাগাই খায় খায় আগের দিন আমরা এই প্রশ্নটা শিখেছিলাম যদি কেউ নিতে না পারো তাহলে নিতে পারো যেহেতু বিভিন্ন পেশা নিয়েই আমরা আলোচনা করছি সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন আমাদের সমাজে নানা পেশার মানুষ আছে জীবনে সুন্দরভাবে চলার জন্য প্রতিটি পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন পেশার মানুষের সাহায্য নিয়ে থাকি সেবা নিয়ে থাকি তারা আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটায় যেমন
শিক্ষক আমাদের শিক্ষা দেন, ডাক্তার আমাদের চিকিৎসা করেন, কৃষক ফসল উৎপাদন করেন ইত্যাদি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা সব পেশার মানুষকে সম্মান করব। আমাদের আজকের পড়া হলো এটা, ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে, ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে, এটা লেখো আজকে। আমরা ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে এত সময় পড়েছি, আমাদের কিন্তু পড়া প্রায় হয়ে গেছে, তাই না? আচ্ছা, দাগাবে না, যে দাগাচ্ছ সে আর দাগাবে না, মুছে দাও, নিজের থেকেই মুছে দাও। তোমরা তো সবাই ভালো ছেলে, তাই না? দাগাইলে যে অনেকে স্ক্রিনশট নেয়, তো স্ক্রিনশট নেওয়ার সময় তো ওরা এই দাগটা উঠে যাবে, ওদের লেখা দেখতে সমস্যা হবে। আচ্ছা, তো জিহাদ পরে আসছো কেন? তোমরা এত পরে ঢুকেছো, জিহাদ দিহাদ এরকম এত পরে ঢুকেছো কেন? রেহান, তুমি কি এটা পড়তে পারবে? কি লিখেছি এখানে? Yes, ma'am. বলো তো, পড়ো তো, কি লিখেছি? যেভাবে মানুষকে সাহায্য করে মানুষের সাহায্য রেহান, তোমাকে আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি বলেছি যে টিভিতে যেভাবে খবর পড়ে, বাংলা খবর পড়ে, তোমরা দেখবে, দেখে সেভাবে রিডিং করার চেষ্টা করবে। যদি আমরা পড়তে না পারি, সুন্দর করে উচ্চারণ করতে না পারি, আমরা কিন্তু লিখতেও পারবো না, সঠিক বানানে লিখতেও পারবো না, ঠিক আছে? ম্যাম, আমি বলি একটা ফোন। আচ্ছা, এবার বলো আম্মার, আম্মার বলো তো এখানে কি লেখা, তো একটু রিডিং করো তো আম্মার। তোমার লেখার অভ্যাস হবে কিভাবে? কিন্তু আম্মু লিখে দিলে হবে না। আম্মারের পড়া শুনি নাই, আম্মার আনমিউট করেনি, আনমিউট না করে পড়েছে কিনা জানি না। আম্মার কি পড়তে বলেছি, কি লেখা বলো আম্মার, আনমিউট করো, আমার মোবাইলটা আনমিউট করো আম্মার। এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা পড়ো, আম্মার কি আনমিউট করতে পারে না? আমি
অনিক বিশ্বাস ডাক দেবে না অনিক কোন সমস্যা ম্যাম এখানে অসুখ লাগে তার জন্য আমি দেখাচ্ছি আপনার যোগ কিন্তু অসুখ হবে না কেবল অসুস্থ ম্যাম অসুখ হলে অসুস্থ দিলেও দিতে পারো তোমার বইয়ে কি আছে ও অসুস্থ হলে আচ্ছা অসুখ হলেও দিতে পারো অসুস্থ হলেও দিতে পারো সমস্যা নেই যখন অসুখ হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে তাই না অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান ডাক্তার রোগীর প্রয়োজন অনুযায়ী রোগীর প্রয়োজন অনুযায়ী রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য এটা হলো নির্ণয়ের জন্য রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা বানানটা দেখবে পরীক্ষা নিরীক্ষা দেন অনেক সময় দরকার হলে রোগীকে হাসপাতালে ভর্তি করেন নার্স নার্স কি কাজ করেন নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান নার্স ডাক্তারের কাজে বিভিন্নভাবে সাহায্য করেন আচ্ছা আমি আম্মারের পড়া কিন্তু শুনি নাই আমাকে কিন্তু শোনাতে হবে পড়াটা তাই না না শোনালে আমি বুঝবো কিভাবে আর আম্মার তো আম্মার যেভাবে মানুষকে সাহায্য করেন তার নিচে দেওয়া হলো ডাক্তার অসুস্থ হলে মানুষ ডাক্তার রোগীর প্রয়োজন আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আমরা ভালো করে পড়বো কেউ কিন্তু ফাঁকি দিব না যে পড়াগুলো দিয়েছি বন্ধের মধ্যে সে পড়াগুলো সবাই শিখবে আচ্ছা আমাদের টাইম শেষ তোমাদের এর পরে ক্লাস আছে আমাদের আজকে আজকের এইচডব্লিউ হলো 2 নং বড় প্রশ্ন উত্তর শেখা ও লেখা আজকে যে প্রশ্নটা লিখলে তোমরা এটা 2 নং প্রশ্নের উত্তর এই 2 নং প্রশ্নটা শেখা এবং লেখা যদি কেউ স্ক্রিনশট নিতে না পারো নিয়ে নাও এইচডব্লিউ আমাদের 2 নং বড় প্রশ্ন শেখা ও লেখা সবাইকে ধন্যবাদ আমাদের সময় শেষ তো তোমরা এই প্রশ্নটা সবাই শিখবে ভালো করে যে প্রশ্নগুলো আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো ভালো করে রিডিং করবে বানান শিখবে দ্রুত লেখা শিখবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম